কিছু এটা গুরুত্বপূর্ণ খবর এবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে পুনের গরজি উঠেছে এ আই ইউ ডি এফর বিধায়ক রফিকুল ইসলামে। এবার রফিকুল ইসলামে গুরুতর অভিযোগ উত্থাপন করেছে যে 1951 সনের এনআরসিত নাম থাকা ব্যক্তিক এবার ডিটেনশন কেম্পত রাখিছে বলে এবার গুরুতর অভিযোগ উত্থাপন করেছে সরকারের লগতে মুখ্যমন্ত্রীগী। আর এই মুহূর্ত জানাইছে বিশেষ খবর। সংখ্যালঘু ভারতীয় খারাশাস্তি করেছে মুখ্যমন্ত্রী। সংখ্যালঘু ভারতীয় খারাশাস্তি করেছে। বিদেশী সজাই ভারতীয় সংখ্যালঘুক ডিটেনশন কেম্পত রাখিছে সরকারে। 1951 সনের এনআরসিত নাম থাকা পরিয়ালের লোকক ডিটেনশন কেম্পত ভরুয়া হয়েছে। একপক্ষীয়ভাবে বিদেশী ঘোষণা করে দরিদ্র সংখ্যালঘুক অত্যাচার করা হয়েছে। সংখ্যালঘু নাগরিকর উপর জোর জুলুম নকরিবলৈ মুখ্যমন্ত্রী সকিয়নী হাফিজ রফিকুল ইসলাম। মুখ্যমন্ত্রী অত্যাচারী হলে কোনেও ভাল নাপায়। আল্লাহে সকল চাই আছে, অত্যাচারীক আল্লাহ ক্ষমা নকরে বলে এবার মুখ্যমন্ত্রীগী কটাক্ষ করেছে এ আই ইউ ডি এফর বিধায়ক রফিকুল ইসলামে। আর এই মুহূর্ত জানাইছে বিশেষ খবর, কেন এবার সংখ্যালঘু ভারতীয় খারাশাস্তি করার অভিযোগ উত্থাপিত করেছে মুখ্যমন্ত্রীগীর বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীগীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে কৈছে যে 1951 সনের এনআরসিত নাম থাকা লোকক এবার বিদেশী সজায় মুখ্যমন্ত্রীগী বা রাজ্য সরকারে ডিটেনশন কেম্পত রাখিছে বলে কৈছে। আর মুখ্যমন্ত্রীগী এনেদরে সংখ্যালঘু জনতার উপর অত্যাচার চলাইছে বলে অভিযোগ উত্থাপন করেছে এ আই ইউ ডি এফর বিধায়কগী। আর মুখ্যমন্ত্রী যদি অত্যাচারী হয় তেন্তে কোনেও ভাল নাপায়, আর আল্লাহ অত্যাচারীক ক্ষমা নকরে বলে এবার এক প্রকারে মুখ্যমন্ত্রী আর রাজ্য সরকারক আক্রমণের লক্ষ্য করে ললে এ আই ইউ ডি এফর বিধায়ক রফিকুল ইসলামে। আমি পোনে পোনে এবার রফিকুল ইসলামের সেই বিশেষ মন্তব্যটা আপনার দেখাবলে চেষ্টা করছো। মুখ্যমন্ত্রী ভারতীয় নাগরিকর উপর হারাশাস্তি করে আছে। কোনোবা বিদেশী আছে যদি বিদেশির বিরুদ্ধে ব্যবস্থা ললে আমার কবলগা একো নাই। বিদেশি হিসাবে তেখেতকলৰ লগত যি ব্যৱহাৰ নকৰক আমাৰ কবলগা একো নাই। 71ৰ পিছত কোনোবা বিদেশী যদি অসমত আহিছে সেইসকলক তেখেতসকলে ক'ত দিয়ে ডিটেনশ্যন কেম্পত ৰাখে জেলত ৰাখে আমাৰ কবলগা একো নাই, আমি বিদেশীৰ পক্ষত নাই। কিন্তু এতিয়া যিসকল মানুহক ডিটেনশ্যন কেম্পত দিছে আপোনালোকে দেখিছে বৰপাটাৰ পৰা 28 জন মানুহ উঠাইছে, এই গোটেইখিনি মানুহ ভাৰতীয় বুলি তেখেতসকলৰ হাতত প্ৰমাণপত্ৰ আছে। তেখেতসকলৰ মা দেউতা ভাৰতীয়, তেখেতসকলৰ ককা দেউতা ভাৰতীয়, 51ৰ এনআরসিত তেখেতসকলৰ মা দেউতাৰ নাম আছে। যিসকল মানুহ উঠাইছে, যিসকল মানুহ উঠাই আনি ডিটেনশ্যন কেম্পত ভৰাই দিছে এইসকলৰ ভাই ককাই ভনী সবৰ নাম ভাৰতীয় নাগৰিক হিচাপে এই ভোটাৰ লিষ্টত আছে, এইসকলৰ ল'ৰা ছোৱালীৰ নাম আছে। মাজৰ পৰা এজন ব্যক্তি কেনেকৈ বিদেশী হয়? আৰু এই মানুহখিনিৰ নামত ঘৰত বহি কেছ লগাইছে তৰুণ গগৈৰ চৰকাৰ তাহানিতে। 2001ৰ পৰা 15লৈকে লাখ লাখ মানুহৰ নামত বিদেশীৰ কেছ বনাইছে তৰুণ গগৈৰ চৰকাৰ। 98ৰ পৰা 2001লৈকে প্ৰফুল্ল কুমাৰ মহন্তৰ চৰকাৰ আৰু এতিয়া বিজেপি হেমন্ত বিশ্বৰ চৰকাৰ সেই মানুহখিনিক উঠাই আনি এক্সপাৰ্টি সিদ্ধান্ত হোৱা নিৰ মানুহ কোর্টত যাবলৈ পয়সা নাই, উকিল ধরবলে পয়সা নাই বা নোটিসে পোৱা নাই, এই মানুষখিনি কোর্টত অটোমেটিকলি একপক্ষীয়ভাবে বিদেশী ঘোষণা হয়েছে। সেই মানুষখিনিক আনি ডিটেনশন কেম্পত ভরাই দিয়েছে। মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাইছো, আপনি ভারতীয় নাগরিকর উপর জুলুম অত্যাচার নকরিব। অত্যাচারীক কিন্তু কোনেও ভাল নাপায়, উপরলাই চাই আছে, অত্যাচারীক কোনেও ক্ষমা নকরে। হাফিজ রফিকুল ইসলামের মন্তব্য, আর হাফিজ রফিকুল ইসলামে মন্তব্য করেছে আসলতে ডিটেনশন কেম্পত যিসকলক বিদেশী বলে রখা হয়েছে তেওঁলোক আসলতে দুখিয়া নিচনা লোক। তেওঁলোকে কোর্ট কাছাড়িলে যাবর কারণে তেওঁলোকর হাতত পর্যাপ্ত ধন নথকার বাবে তেওঁলোকক বিদেশী ঘোষণা করা হয়েছে। আর কেবল বর্তমানের যখন রাজ্য সরকার সেই সরকারকে নহয়, ইয়ার পূর্বর অসম গণ পরিষদের প্রফুল্ল মহন্তর সরকারের পর আরম্ভ করে তরুণ গগৈ কংগ্রেসের সরকারলৈকে কেনেদরে বিদেশীর তালিকা প্রস্তুত করে তেওঁলোকে বিদেশীর বিরুদ্ধে কেনে ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিল ভারতীয় নাগরিকক এই সম্পর্কে তেওঁলোকে বিধায়কগৰাকীয়ে মন্তব্য দাঙি ধরে। লগতে মুখ্যমন্ত্রীগৰাকীক বর্তমানের মুখ্যমন্ত্রীগৰাকীক কটাক্ষ করে কয় যে আল্লাহ সকল চাই আছে আর আল্লাহ কেতিয়াও ক্ষমা নকরে। আর এনেদরে রাজ্য সরকারে 1951 সনের এনআরসিত নাম থাকা পরিয়ালক ডিটেনশন কেম্পত রাখিছে বলে এবার গুরুতর অভিযোগ উত্থাপন করেছে এ আই ইউ ডি এফর বিধায়ক হাফিজ রফিকুল ইসলামে।